হেরে গিয়েও ইতিহাস গড়লেন হিরো আলম। তাতে মিষ্টি খাওয়াতে বাধ্য হলেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মাহমুদ হাসান। বিকেল 4:30 দিকে জেলা নির্বাচন কার্যালয়ে হিরো আলমকে মিষ্টিমুখ করান এ কর্মকর্তা। মূলত বগুড়া 4 ও বগুড়া 6 আসনের ফলাফলের কপি নিতে আসেন তিনি। হিরো আলম বলেন, বগুড়া 4 আসনের উপনির্বাচনের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট করব, তাই প্রতিটি কেন্দ্রের ফলাফলের কপি নিতে এসেছি। এ সময় হিরো আলম বলেন, আমাকে কোনো জায়গায় কেউ গ্রহণ করতেই চায় না। নির্বাচন করার শুরুর থেকে দেখেছি তারা আমাকে প্রতিটি জায়গায় হেয় করে এবং আমাকে প্রতিটি জায়গায় ফেলে দিয়েছে। প্রতিটি কাজের জন্য আমাকে হাইকোর্ট থেকে রায় নিয়ে আসতে হয়েছে, এক জায়গাতেও আমাকে গ্রহণ করেনি। যতবার আমার সঙ্গে অন্যায় করা হয়েছে হাইকোর্ট থেকে রায় পেয়েছি, আশা করছি এবারও পাব। এ বিষয়ে সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান জানেন, হিরো আলম কিছু খেতে চাইলে আশপাশের দোকান থেকে মিষ্টি এনে মিষ্টিমুখ করানো হয়েছে। এছাড়া তাকে ইভিএম এর ফলাফলের কপি ও কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের স্বাক্ষর করা ফলাফলের কপি সরবরাহ করা হয়েছে। প্রিয় ভিউয়ার্স, হিরো আলম ফলাফলের কপি নিয়ে তার বিরুদ্ধে আপিল করে কিছু পরিবর্তন করতে পারবেন কিনা সেটা সময়ই বলে দেবে। তবে এখনও পর্যন্ত তিনি যেভাবে লড়াই করে যাচ্ছেন সেটা অবশ্যই প্রশংসার দাবিদার, এটাই তার জন্য বিশাল বড় একটা বিজয়। কি বলেন আপনি? হ্যাঁ অথবা না লিখে জানিয়ে দিন আমাদের সাথে সহমত কিনা। সেই সাথে ভিডিওটিতে লাইক দিন ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।